স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ও পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সকালে জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে এনায়তুর রহমানের হাতে বিশ লাখ টাকার চেক তুলে দেন জাইদা হাসান রাসেল স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত আরেক সদস্য নওশিরুজ্জামানের স্ত্রীকে দেওয়া হয় পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও দু লাখ টাকার চেক মাহমুদুর রশিদের ছেলে ও মেয়েকে পঁচিশ লাখ টাকা করে সঞ্চয়পত্র ও নগদ তিন লাখ টাকা করে দেওয়া হয় এছাড়া বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিশ কোটি টাকার চেকও বুঝে পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয় বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের ফাইনালের সময় অনুদানের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী